বন্ধুরা কেমন আছেন? তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য 21 জোড়া সুশুদ্ধ কানের দুলের ডিজাইন এনেছি। বন্ধুরা, এই ডিজাইনগুলো আপনি সবসময় ইউজের জন্য তৈরি করতে পারবেন, এক জায়গায় যাওয়া আসার জন্য এই ডিজাইনগুলো ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, ডিজাইনগুলো মাত্র দুয়ানা থেকে শুরু করে দুয়ানা তিন আনা এরকম শনের ভিতরে এই ডিজাইনগুলো আপনি তৈরি করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন। বন্ধুরা, ভিডিওটি টেনে টেনে দেখলে কিন্তু আপনি ডিজাইনগুলো, অনেকটা ডিজাইন রয়েছে, সেটা আপনি মিস করে ফেলবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এই ডিজাইন বিষয়ে আমি কিছু আপনাদের পরামর্শ দেব যাতে আপনার ডিজাইনটা ভালোভাবে তৈরি করে আনতে পারেন। বন্ধুরা, এখানে যে দুলগুলো রয়েছে সে দুলগুলো আপনি যদি কম স্বর্ণ দিয়ে তৈরি করতে চান, দুয়ানা স্বর্ণ দিয়ে যদি আপনি তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে দুয়ানা স্বর্ণ দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন। যদি দুয়ানা স্বর্ণ দিয়ে সবসময় রাফ ইউজ করেন, তাহলে আপনি একটু ছোট করে দুলটা তৈরি করবেন। বন্ধুরা, এখানে যে সুসুতার যে চেনটা রয়েছে, যখন দুয়ানা দিয়ে তৈরি করবেন তখন আপনার যে স্বর্ণকার রয়েছে তাকে বলবেন যে চেনটা একটু মোটা করে তৈরি করে দিতে। তাহলে বন্ধুরা, এই ডিজাইনটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন, সবসময় রাফ ইউজ ভালো পাবেন। বন্ধুরা, এখানে তিন আনা স্বর্ণের ভিতরে যে দুলগুলো রয়েছে সে দুলটা যদি আপনি সবসময় রাফ ইউজের জন্য তৈরি করেন, তাহলে এখানে যেরকম রয়েছে সেরকম সেম করে আপনি তৈরি করে নিতে পারেন। আর যদি বন্ধুরা একটু বড় করে তৈরি করে নেন, তাহলে আপনি চারানা দিয়ে তৈরি করে নিতে পারেন এক জায়গায় যাওয়া আসার জন্য। বন্ধুরা, এই দুলগুলো সবসময় রাফ ইউজের জন্যই খুবই ভালো হয়, ভালো ডিজাইন। বন্ধুরা, এখানে যে স্বর্ণটা রয়েছে আপনি 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম স্বর্ণ দিয়ে এই ডিজাইনগুলো আপনি তৈরি করে নিতে পারেন। বন্ধুরা, 22 ক্যারেট স্বর্ণ দিলেই এই ডিজাইনগুলো বেশি ভালো হবে, কারণ 22 ক্যারেট স্বর্ণ দিয়ে যদি আপনি সুসুতোটা তৈরি করেন, তাহলে সেটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, আমি আবারও বলছি, যখন তৈরি করবেন তখন আপনি যদি সবসময় রাফ ইউজ করেন, ছোট করে যে চেনটা রয়েছে সে চেনটা একটু মোটা করে আপনি তৈরি করে নেবেন। বন্ধুরা, আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর এখানে যে ডিজাইনগুলো আমি দেখালাম অবশ্যই আপনার পছন্দ হয়েছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ডিজাইন নিয়ে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।